হাই সিকিউরিটি জোন মহানগরী রূপনগরতে আছে এটা বিশেষ হাই সিকিউরিটি জোন হয় ঠিকে শুনিছে এইবার এসটিসি চৌহদত পুনের সাংবাদিকর প্রবেশ নিষেধ খুদ পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর দুর্নীতির বিরুদ্ধে হবল স্থিতির যেন বিপরীত মেরুত এতিয়াও স্থিতি সলনি করবরা নাই সংশ্লিষ্ট এএসটিসিয়ে অসম লাইভ 24 কিয় গ্রাউন্ড জিরোত উপস্থিত হয়েছিল পরিবহন বিভাগৰ অব্যবহৃত বাছৰ সঠিক পুনৰনিৰীক্ষণ তথা মেৰামতি হৈছিল নে এএছটিচিয়ে কি অগ্ৰগতি কৰিলে নিজ পৰিবহন মন্ত্ৰীৰ প্ৰতিশ্ৰুতিৰ কেতিয়া অসমৰ নিবনুৱা যুৱক যুৱতীয়ে লিজত লাভ কৰিব এইসমূহ পুনৰ নিৰ্মিত এএছটিচিৰ অত্যাধুনিক বাছ সাধারণ এটা চকা বা এখন গ্লাস ভাঙি রোয়ার বাবে বিভাগীয় মেরামতির অভাবত পড়ি রয়েছে হহবাস এনে বহু প্রশ্নরে থকা হরকা হওয়ার ভয়তে এএসটিসিয়ে নিজ চৌহদক পরিবর্তিত করেছে নাকি এক অভেদ্য দুর্গলয় কিয় রূপনগরস্থিত এএসটিসি চৌহদক লৈ শীর্ষর পৰা নিম্নলৈ কোনো বিষয়া কর্মচারীর মাত নুলায় পোন প্রথমে মানা করেছিল ভিতর সোমাবলে মানে তখন জানিব বিচার মূল সতীর্থ সাংবাদিক নিকুয়ে ইতিমধ্যে আপনার সমগ্র দৃশ্য দেখাই আছে দাদা দাদা কিয় কারণে বারো ভিতর আমার সোমাবলে দিয়া হওয়া নাই অকমান যদি আমার দর্শকর কারণে কয় অকমান বাইরলে আহিব কিয় কিয় ভিতরলে আমার সোমাব দিয়া হওয়া নাই মানে নির্দেশ কোনে দিছিলে বারো হ্যাঁ আপনার অল্প বাইরলে আহক আপনার আমার ভাষ্য বাইরতে গ্রহণ করব চেষ্টা করি অলপমান আহক বাইরলে ইতিমধ্যে দেখিছে আমার ভাষ্য দিয়ার দূরত আছে ইতিমধ্যে এনেদরে মূল প্রবেশ দ্বার এনেদরে বন্ধ করে দিয়া দেখা গৈছে সংবাদ মাধ্যম দেখি ইতিমধ্যে এনেদরে মূল প্রবেশ দ্বার আছে মূল প্রবেশ দ্বার বন্ধ করে দিয়া দেখা গৈছে এনে বহু প্রশ্নরে বর্তমান বিতর্কর শীর্ষত অসম পরিবহন নিগম লিমিটেড এই সমূহ প্রশ্নর উত্তর আছে রাজ্যর এই অতি পুরনি নিগমটির হাতত আগন্তুক দিনত সরকার প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করব গতিকে এই সমূহ কথাই যে আগন্তুক দিনক যথেষ্ট তাৎপর্য বহন করিব হেয়া নিশ্চিত সর্বসাধারণের পক্ষত অসম লাইভ 24-ৰ তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ থাকিব ভিডিও জার্নালিস্ট নিকুর সহযোগত ধৃতিরাজ কলিতার রিপোর্ট অসম লাইভ 24